মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। 177 বছরের পরম্পরা আজও অটুট বেলডাঙ্গার চ্যাটার্জি বাড়ির দুর্গাপুজোয়। স্বপ্নাদেশেই শুরু হয় পুজো। করোনা আবহে এবছর ঐতিহ্য রীতিনীতি মেনেই পুজোর আয়োজন চ্যাটার্জি বাড়িতে। প্রাচীন এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে নানান গল্পগাথা। তনুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজোর শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস। বনেদিবাড়ির পুজো মানেই ঐতিহ্য সাবেকিয়ানার মেলবন্ধন। ঐতিহ্যে মোড়া বেলডাঙ্গার প্রাচীন বনেদিবাড়ি চ্যাটার্জি পাড়ার চ্যাটার্জি বাড়ির দুর্গাপুজো। বেলডাঙ্গার দ্বিতীয় আদি পুজো হিসেবেই এই পুজোর খ্যাতি রয়েছে বেলডাঙ্গার শহরে। দুর্গাপুজো উপলক্ষে এখন সাজসজ্জ রব বেলডাঙ্গার চ্যাটার্জি বাড়িতে। তবে করোনা পরিস্থিতির জেরে জাঁকজমক একটু কমেছে এই পুজোয়। জানা যায়, স্বপ্নাদেশ পেয়ে পুজোর প্রচলন করেন রামচন্দ্র চ্যাটার্জি। তারপর থেকেই বংশ পরম্পরায় হয়ে আসছে এই পুজো। 177 বছরের প্রাচীন এই পুজোয় রয়েছে নানান গল্পগাথা, বৈশিষ্ট্য, উপাচার। আগে বলি প্রথা হলেও এখন তা বন্ধ রয়েছে। 170 বছরের তো আমার বাবাদের কাছ থেকে শুনেছি যে আমার পিতামহ অশ্বিনী চট্টোপাধ্যায় এবং বঙ্কিম চট্টোপাধ্যায় এই পুজো খুব কষ্ট করে, তারা প্রচণ্ডভাবে দারিদ্র মধ্যে থেকেও এই পুজো তারা অনুষ্ঠিত করেছেন। সেই সময়তে আমার দাদুর খুবই নিম্ন, মানে শুনেছি যেটা 4 টাকা বেতনে, মাসিক বেতনে খুব কষ্ট করে এই পুজো চালাতেন। তো তিনি একবার কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলেছিলেন যে, মা, আমি আর পাচ্ছি না, বোধহয় সামনে বছর তোকে আর আমরা পুজো দিতে পারবো না। তা সেই হওয়ার পর, ঘটনা হওয়ার পর, দাদু যখন এইখান থেকে যায়, গিয়ে তারপরে তার মাইনে 10 গুণ বৃদ্ধি পায়। মানে এটা আমার মা দুর্গার আশীর্বাদের জন্য এটা আরও চমকপ্রদ ঘটনা ঘটে। পূজার বৈশিষ্ট্য একচালার সাবেকি প্রতিমা এবং পূজার 4 দিন 4 রকমের ভোগ নিবেদন করা হয় দেবীকে। গোটা গ্রাম পরিক্রমা করে দেবী দুর্গার নিজের পুকুরেই হয় প্রতিমা নিরঞ্জন। মহা ধুমধামে এই পুজো হয়। আপাতত সেইভাবেই পুজো হয়ে আসছে, বলিদান বন্ধ। কিন্তু এই পুজোতে একটা ভোগের বৈশিষ্ট্য আছে, এক একদিন এক এক রকমের ভোগ হয়। সপ্তমীতে এক রকম ভোগ হয়, অষ্টমীতে চতুরন্নের ভোগ হয়, নবমীতে চতুরন্নের ভোগ হয়, সন্ধ্যায় লুচি ভোগ হয়, এরকম বিভিন্ন ধরনের ভোগ হয় এই পুজোতে। কিন্তু এবার প্যান্ডামিক সিচুয়েশনের জন্যে, করোনার জন্যে আমরা সেই ভোগটা একটু কমিয়ে দিচ্ছি এবং আমরা কোনো ফল কাটবো না। গোটা গোটা ফল নিয়ে মায়ের আমান্য বা নৈবেদ্য সাজানো হবে এবং সেই গোটা গোটা ফলই লোকেরকে প্রসাদ বিতরণ হবে। বাড়িতেই রয়েছে মন্দির। মন্দিরে দুর্গাপুজো ছাড়াও একাধিক দেবদেবীর নিত্য পুজো হয়। এখন প্যান্ডেল বাঁধা চলছে দালানে, মন্দিরে চলছে রঙের কাজ, প্রতিমাকে সাজানোর কাজও চলছে জোর কদমে। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতিমা শিল্পী ও বংশ পরম্পরা অনুযায়ী গড়েন এই বাড়ির প্রতিমা। বাবাদেরও বাবা বানাতেন, মানে দীর্ঘ প্রায় 100 বছরের উপর আমাদের জেনারেশন বানিয়ে আসছে। বিশ্বনাথ ঘোষ জেঠু ছিলেন আমার শিল্পী, উনি এখন নেই। বর্তমানে ওনার ছোটো ভাই সত্যনারায়ণ ঘোষ, আমার বাবা, উনি বানাচ্ছেন। উনিও শারীরিক দিক থেকে খুব একটা সক্ষমতা নেই, তো আমরা কিছুটা হেল্প করি। পুজোর কাজে সর্বতভাবে অংশ নেন বাড়ির মেয়ে বধূরা। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা সকলেই এক জায়গায় হন 4 দিন। পুজো ঘিরে আনন্দে মেতে ওঠে গোটা পরিবার। অষ্টমী, নবমী দিন রাত্রে সব নাচ গান হয়, ছেলে মেয়ে আমাদের আনন্দ হয়, বাচ্চারা বাচ্চারাও নাচে, ছেলেরা, বাড়ির বউরা সবাই নাচে, সবাই নাচে। ওইটাই ঢোলে ঢোল বাজে, ঢোল হয় আর ওই ব্যান্ড ব্যান্ড সবাই নাচে। আমাদের সানাই বাজে, আনন্দ হয় সকাল থেকে। আমাদের বাড়ির মহিলারা মানে কি ভূমিকা বাড়ির মধ্যে? সব কিছু, ফল কাটা থেকে, ফল কাটা থেকে, যোগার থেকে, জোগাড় থেকে, ভেতরে যোগার থেকে, ওই ধারে ভোগ করা থেকে, সব কিছু সমস্ত মেয়েরাই সমস্ত। তবে এবছর করোনা পরিস্থিতিতে পুজো হচ্ছে একটু ছোট পরিসরে। ভোগ বিতরণ থেকে বিসর্জনে জাঁকজমক অনেকটাই কম থাকবে। তবে রীতি রেওয়াজ মেনেই দুর্গাপুজো হচ্ছে বেলডাঙ্গার চ্যাটার্জি বাড়িতে। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।
কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768 362622।